বন্ধুরা, আজকে চানা মশলা বানাবো। তো দেখুন, আমি এটাকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো সারা রাত ভিজেছিল। তারপরে আমি ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি জল দিয়ে দেব। আমার এখানে 500 মতো কলাই ছিল, কাবলি ছোলা। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। অনেকগুলি সিটি লাগবে। এদিকে আমি পনিরটা কেটে নিচ্ছি। পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর আমি টমেটো কেটে নিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত। পোস্তটা আমার বাটা ছিল, তাই জন্য আমি বাটাটা দিয়েছি, আর একটু চারমগজ দিয়েছি। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। ধনে পাতা কুচিয়ে রাখলাম, আর এখানে আমি নারকল ভেজে তুলে রেখে দিয়েছি, আর একটু আলু দেব। আমার কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি চানা পনির মশলাটা সাদা তেলে রান্না করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে তুলে রাখলাম, এবার পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি ফাটিয়ে নিয়েছি, সেটা আমি ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা দিলাম, গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তারপরে আমি হিং দিলাম ফোড়নে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু ভেজে নিতে হবে ফোড়নটা। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু, পোস্ত বাটা। এবার আমি দিচ্ছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিলাম, এবং তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিলাম এটা টক দই। এবার দিচ্ছি আমি চানা মশলার একটু মশলা। চিনি দিচ্ছি, নুন দিচ্ছি, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাবলি ছোলাটা দিয়ে দিলাম সেদ্ধ। ভালো করে কাবলি চানা ছোলার সাথে ভালো করে আমি কষিয়ে নিয়ে নারকল, আলু আর পনিরটা ভাজা ছিল সেটা আমি সব দিয়ে দিলাম।
নিরামিষ দিনে বন্ধুরা এরকম একটা চানা পনির মশলা খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, পনিরটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি কসৌরি মেথি দিচ্ছি। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ আমার চানা পনির মশলা তৈরি হয়ে এসছে। এবার আমি দিচ্ছি গরম মশলা। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে, খুব সুন্দর হয়েছিল। এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম, লুচি পরোটা সাথে খুব ভালো লাগে। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে নেবেন, বানিয়ে দেখবেন, সত্যি অপূর্ব হয় খেতে, একদম বিয়ে বাড়ির স্টাইলে নিরামিষ চানা পনির মশলা আমার একদম তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার বলছি, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, পাশে থাকবেন, এইভাবে এগিয়ে নিয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।